আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন হালিম। আর এই হালিমটা অনেক মজা হয়ে থাকে, অনেক সুস্বাদু হয়ে থাকে। এখন রমজান মাস, আর আমরা কিন্তু রমজানে এই হালিমটা অনেক বেশি খাই আর অনেক জনপ্রিয় হয়ে ওঠে। আজকে আমি এই হালিমের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে দেখে আসি একবার তার প্রস্তুত প্রণালী, কীভাবে রান্নাটা করতে হয়। এই হালিম রান্না করার জন্য এখানে আমি হালিম মিক্স নিয়েছি, আর এই হালিম মিক্সটা কিন্তু আমার ঘরেই তৈরি করা, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এখান থেকে আমি এখন 1.5 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দা মেপে হালিম মিক্স নিয়ে নিব, কারণ এখানে আমি পরিমাণ একটু বেশি তৈরি করব। আমি 1.5 কাপ নিয়েছি। এখন এটা আমি পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেস্টে রেখে দিব। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন। তো এটা আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিয়েছি আর ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর এটা পানিটা খেয়ে একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি আবারও গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম এর মধ্যে আরও 1 কাপ। 1 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আর এখানে আমি চিকেন নিয়েছি 1/2 কেজি। আজকে হালিম রান্না করার জন্য আমি 1/2 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটা কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাড় এবং মাংস সহ নিয়েছি। তবে হালিম রান্না করতে গেলে হাড় মাংস সহ নিলে কিন্তু সবচেয়ে ভালো হয়, হালিমটা খেতে খুব ভালো লাগে। তবে আমি আজকে নিয়েছি কক মুরগি, আপনার চাইলে এটা ফার্ম বা বলার দিয়েও করতে পারবেন, আর দেশি মুরগি দিয়েও করতে পারবেন। মাংসটা একটু ছোটো করে কেটে নিয়েছি, তবে বেশি ছোট করিনি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি চলে যাচ্ছি রান্না করতে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তবে তেলের পরিমাণটা যার যার পরিমাণটা বুঝে অ্যাড করে নেবেন, যে যেমনটা খান। এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনির ফালি, 3টা ছোট এলাচ, আর 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুন আর আদা। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পড়ে না যায়। তার জন্য তো মশলাটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে বেশি এসেছে আর মশলাটা নিচে পড়ে গেছে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও পাচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিকেন। চিকেনটা এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে এবার যা চুলার আঁচটা মিডিয়ামেতে আছে, আর খেয়াল রাখতে হবে নিচে যেতে লেগে না যায়, তাহলে কিন্তু হালিমের যে একটা ফ্লেভার বা মজা সেটা নষ্ট হয়ে যাবে। খেয়াল করে রান্না করতে হবে। তো চিকেনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হালিমের মশলা। এখানে আমি 2 টেবিল চামচ হালিম মশলা অ্যাড করেছি। এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এটা আমার ঘরে তৈরি করা হালিমের মশলা। এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি আর ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হালিম মিক্স। হালিম মিক্সটা খুব ভালোভাবে ভিজে গেছে আর ফুলেও গেছে। এখন আমি এর মধ্যে পুরোটা মিক্স ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে জাল করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেতে লেগে না যায়। তো আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করতে হবে। তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, ঠিক ঘনত্বটা এরকম রেখেছি, জাল করলে আরও ঘন হয়ে যাবে। তো পানিটা দিয়ে এখন আমি জাল করব, আর নেড়ে নেড়ে রাখতে হবে নিচে যেতে লেগে না যায়। আর 4 থেকে 5 মিনিট জাল করার পরে ঘনত্বটা এরকম এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ।
আমি ডালের পরিমাণে এখন লবণটা অ্যাড করেছি, আর আগে তো আমি চিকেনের পরিমাণে লবণ অ্যাড করেছি, সেটা মাথায় রেখে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। আরও 5 মিনিট জাল করার পরে হালিমটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচ হালিমের মশলা, আর আধা চামচ ডালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন চুলার আঁচটা মিডিয়ামেতে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনা পাতা কুচি। এখন অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, একটু ফালি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে আমি পরিবেশনের জন্য একদম রেডি করে নিয়েছি, আর হালিমটা আমার রান্না একদম রেডি হয়ে গেছে। আর আশা করি আজকের এই হালিমের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।